নমস্কার। রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন ত্রিপুরায় 3,12,000 গ্রামীণ গরিব পরিবারের মহিলাদের নিয়ে 34,367টি স্বসহায়ক দল সংগঠিত করেছে। এই দলগুলোকে আরও শক্তিশালী করতে 1,524টি ভিলেজ অর্গানাইজেশন, সেই সঙ্গে 41টি ক্লাস্টার স্তরের ফেডারেশনে সংগঠিত করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে রাজ্যের গরিব মহিলাদের নিরন্তর ক্ষমতায়নের লক্ষ্যে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন নতুন আশার সঞ্চার করেছে। এর ফলে একদিকে যেমন রাজ্যের মুখ উজ্জ্বল হবে, তেমনি এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজির স্বপ্নকে বাস্তবায়িত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সেই সঙ্গে গ্রামীণ জীবিকা সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার জন্য সমস্ত অংশের মহিলাদের স্বসহায়ক দলে যোগদান করতে আমি আহ্বান জানাচ্ছি। নমস্কার।